সাতক্ষীরার আশাশুনিতে আইন অমান্য করে সাপ্তাহিক হাট বসতে দেখা গেছে। প্রতি শুক্রবার ও সোমবার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জেলার সকল সাপ্তাহিক হাট নিষিদ্ধ করেন। হাট আমি সকল ইউনো ওসি এবং একই সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে নির্দেশ দিচ্ছি, কোথাও যদি কোনো গরুর হাট বসে ওই হাটের ইজারাদার এবং ওই বাজার বা ওই হাটের যারা দায়িত্বে আছে তাদের সবাইকে ধরে এনে আইনের অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু শুক্রবার বিকালে উপজেলার বুধহাটা বাজারে প্রতি সপ্তাহের ন্যায় বাজারের মধ্যে হাট বসতে দেখা যায়। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা দ্রুত বুধহাটা বাজারে সরজমিন উপস্থিত হয়ে থানা পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে বাজার থেকে সাধারণ মানুষকে সরানোর চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে আবারও হাটে জনসমাগমের সৃষ্টি হতে দেখা যায়। এভাবে চলতে থাকলে এ উপজেলা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সকল চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।